আসসালামু আলাইকুম। পিএইচপি A-Z পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে আমরা শুরু করছি আমাদের 7 নম্বর ক্লাস। গত ক্লাসটা ছিল কি 6 নম্বর। তো আমরা দেখতেছিলাম আমাদের এই ক্লাসের টার্গেট হলো যে ধারাবাহিকভাবে পিএইচপির A-Z, মানে পিএইচপির মধ্যে বেসিক যে ফাংশনগুলো ইউজ হয়, যেই কন্টেন্ট, যেই কনসেপ্টটা আমার একজন অ্যাজ এ নিউ প্রোগ্রামার হিসেবে যে বিষয়গুলো আমাকে শিখতে হবে সেই বিষয়গুলোর একটা কি মানে সংক্ষিপ্ত বাট সুন্দর একটা রূপ আমরা এই বইতে পাচ্ছি, এবং তার প্রত্যেকটা আইটেম সলভ করা আমাদের উদ্দেশ্য। এই জন্যই আমরা এই পথ পরিক্রমায় ধীরে ধীরে আগাচ্ছি। তো গত ক্লাসে আমরা রিকার্সনের আগ পর্যন্ত ছিলাম। রিকার্সন শব্দের শাব্দিক অর্থের সাথে যদি আমরা পরিচিত হই, এর মানে কোনো কিছু পুনরাবৃত্তি ঘটানো, কোনো কিছু কি পুনরাবৃত্তি ঘটানো বা বারবার ঘটে যাওয়া। দেখেন, আমাদের কখনো কখনো কোনো ফাংশন এমন লিখতে হয় যে ফাংশনটা কি একটা নির্দিষ্ট ইয়া পর্যন্ত কাজ করবে, কিন্তু সেইটা যদি কোনো কারণে আমার কোডের মধ্যে একটু অসতর্কতা থেকে যায় তাহলে এটা আজীবন চলতেই থাকবে। অনেক সময় কম্পিউটার হ্যাং হয়ে যায়, কিছু প্রোগ্রাম রান করলে কি হয় কম্পিউটার হ্যাং হয়ে যায়। কারণ হলো যখন আমরা একটা লুপ চালাই, লুপ মানে একটা ভেতরে গিয়ে, এটা অনেকটা এরকম যে পানির নদীর নিচে কিছু জিনিস হারায় গেছে, একটা নৌকা ডুবে যাচ্ছে, নৌকা ডুবে গেছে, সেই নৌকায় আপনার অনেকগুলো কি ছিল বস্তা ছিল, সব বস্তার ভিতরে সোনা দানা ছিল। সাপোজ ধরেন আপনি অনেক বড় ব্যবসায়ী, নৌকা আসতেছে নদীর মধ্যে, নৌকাটা ডুবে গেছে, এখন আপনি তো ফিরে শান যে আমার এতগুলো বস্তা, 128টা বস্তা ছিল, প্রত্যেক বস্তায় ছিল কি হীরে মানিক মুক্তা জহরত, আপনি বিদেশি থেকে নিয়ে আসতেছেন, এখন আপনি কী করবেন, যে কোনো মূল্যে এগুলো উদ্ধার করবেন? তো হাই লেভেল ডুবারু নিয়ে আসছেন। ডুবারু, ডুবারু চেনেন? যারা ডুব দিতে পারে এবং নিশ্চয়ই কিছু খুঁজে আনতে পারে, ডুবুরি বলি বা ডুবারু বলে অনেকেই। তো এদেরকে নিয়ে আসছেন, তাদেরকে চুক্তি দিয়ে দিয়েছেন যে প্রত্যেক বস্তার বিনিময়ে তোমাদেরকে এত দেওয়া হবে। এখন 128টা বস্তা তারা তুলে ফেলছে, এরপরেও কি সে আরও যদি তোলার চেষ্টা করে আপনি টাকা দিবেন? আরও কি পাবেন ওখানে? আপনি জানেন যে 128টা আছে, কিন্তু সেও যদি প্রত্যেকবার ডুব দিয়ে একটা তুললে কি এত টাকা, এই আশায় সে ডুব দিতেই থাকলো, যদিও সে জানে যে 128টা। তাহলে এই তার ডুব দিতে থাকা এবং এর অপেক্ষায় নদীর পাড়ে লোকজনে বসে থাকা, সবগুলো কি অহেতুক, তাই না? তো অনেক সময় কিছু কিছু এই লুপ আমরা, তাহলে সে যে প্রত্যেকবার ডুব দিতেছে একটা করে খুঁজে নিয়ে আসতেছে, কতক্ষণ পর্যন্ত ডুব দিবে, ততক্ষণ সংখ্যা 128 পূরণ না হবে, এটা হলো লুপের শেষ পরিধি বলে দেওয়া হলো। এটা হলো লুপ, মানে একটা কাজ, একই কাজ বারবার করতে হয় আমাদের শেষ পর্যন্ত বেঁচে আনার জন্য। কিন্তু আপনি কোনো কারণে শেষটা বলে দেন নাই, ওকে বলেন নাই যে কত বস্তা এখানে আছে, আর ও সে আশায় ডুব দিতেই আছে। তো ওর লাইফ শেষ হয়ে যাবে, খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে, কারণ একবার তুললে এত টাকা এই লোভে লোভে। তো কম্পিউটারের প্রোগ্রাম লিখতেও কখনো কখনো আমরা এমন ভুল করে ফেলি যে শেষটা ডিফাইন করাটা সঠিক না হওয়ার কারণে ও কি হয় লুপ চলতেই থাকে। একে বলে রিকার্সন। কি বলে রিকার্সন? পুনঃপুন চলতে হলে এক সময় কি আমার এই ফাংশনটা হ্যাং হয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে? হ্যাং হয়ে যেতে পারে। এখানে একটা এক্সাম্পল দিছে, এই এক্সাম্পলটার আউটপুট আমাদের সঠিকভাবে আসতেছে না, এটা নিয়ে আমরা পরে আবার এটা নিয়ে একটু সময় দেবো, বাট এইটুকু আমরা বোঝার চেষ্টা করি যে ডোন্ট ওয়ারি বলতেছে টেনশন করো না, এ রিকার্সিভ ফাংশন, একটা রিকার্সিভ ফাংশন ইজ জাস্ট এ ফাংশন, এটা শুধু এরকম একটা ফাংশন দ্যাট কলস ইটসেলফ, যা নিজের মধ্যেই নিজেকে আবার ডাকে, নিজের মধ্যেই কি নিজেকে আবার ডাকে। রিমেম্বার, স্মরণ রেখো, টু অলওয়েজ হ্যাভ অ্যান এক্সিট ওয়েন এন্ডিং সাস ফাংশন, যে এই ধরনের ফাংশনকে যখনই কল করা হবে তখন কি করা হবে, এর একটা এক্সিট মানে শেষ করে দিতে হবে, নাহলে এটা কি আদারওয়াইজ ইট উইল রান ফর এভার, এটা চলতেই থাকবে। এরকম একটা কল করলা কিন্তু তার যদি এক্সিট বা শেষটা না বলে দাও, ভাই তুমি অমুক জায়গাতে থেমে যাবা, তাহলে লুপ চলতেই থাকবে ওই লোকের মতো যাকে আমি বলে দিলাম না যে ভাই বস্তা কিন্তু এতগুলো, সে আশায় আছে যে এত বড়, এর তো আরও অনেক আছে, খুঁজতেই থাকলো খুঁজতেই থাকলো। বা নৌকার কাহিনীও বললেন না তাকে, এখানে বললেন কি এখানে এরকম কি সোনাদান বস্তা আছে, তুমি তুলতে থাকবে আর টাকা পাবা, সে তুলতে থাকলো তুলতে থাকলো, একসময় যা আর ডুব দিয়ে দিয়ে পেলো না, ক্লান্ত হয়ে গেলে। তো এরকম একটা ফাংশন, এখানে ফাংশনটা আমরা একটু দেখি, এখানে কী বলা হয়েছে যে ফাংশন রিকার্সন, রিকার্সন একটা ফাংশন, তার একটা মাত্র আর্গুমেন্ট দেওয়া হয়েছে, এটার নাম কি আর্গুমেন্ট মনে আছে? বলেন তো আর্গুমেন্টের সংজ্ঞা কী? পাত্রটা খালি রাখা, এটা ফাংশন তৈরির সময় প্রথম বলে দেয়া যে এই এই ফাংশন তুমি কল করলে একটা ভ্যালু এখানে দিতেই হবে, একটা প্যারামিটার
এখানে দিতে হবে, যে ভ্যালুটা দেওয়া হয় তাকে কি বলা হয়, প্যারামিটার। তো আমরা এর ভিতরে গিয়ে দেখেন লিখলাম হলো যে ইফ এ লেস দ্যান অর গ্রেটার দ্যান 20, যদি আমাদের এটা 20-এর নিচে অথবা 20-এর সমান হয়, ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, এখানে কি লেস দ্যান আর গ্রেটার দ্যান নাই, লেস দ্যান অ্যান্ড ইকুয়াল আছে, কি আছে, যে এই এটা যদি 20-এর নিচে অথবা 20-এর সমান হয় তাহলে তুমি কি করো, ইকো এ এই এটাকে প্রিন্ট করো আর এন দিয়ে দাও। তো এখানে আসলে কি, আপনারা যদি একটু মাথা খাটান তাহলে দেখবেন যে এখানে আসলে কোনো এতে যেহেতু কোনো ভ্যালু অ্যাসাইন করা নাই, ও একটা উদ্দেশ্যবিহীন যাত্রা শুরু করবে। এতে তো আমার বলা থাকতে হবে যে এর সমান কত, এটা তো আমি বলে দেই নাই, এই জন্য কি ও এই লুপটা চলবে কি রিকার্সন, একের পর এক কি চলতেই থাকবে। এবং এর মধ্যে যদি আমি রিকার্সনের মধ্যে কি আবার রিকার্সনকে কল করি, কি কল করলাম, যে রিকার্সন এখানে এ ইকুয়াল টু ওয়ান দিয়ে দিলাম, এ ইকুয়াল টু কি ওয়ান দিয়ে দিলাম, যে এ তার মানে এই এইটুকু যদি আমি এই ফাংশনটাকে এখানে আবার কল না করতাম তাহলে ঘটনাটা কি ঘটতো, যে এতে তো আসলে কিছু নাই, এ এখন কি শূন্য, আমি তো কোথাও বলে দিই নাই যে এ সমান সমান এত। তো এ এখানে লেস দ্যান আর ইকুয়াল ততক্ষণ পর্যন্ত এ শুধু এ কে প্রিন্ট করবে, এর ভিতরে যেহেতু কিছু নাই প্রিন্টে আমাদের কোনো ভ্যালু আসবে না। এরপরে বললো যে রিকার্সন ফাংশনটাকে তুমি এখানে কল করো, রিকার্সন ফাংশনের মধ্যে কি আছে বলেন তো, এ আছে লেস দ্যান এ, এখানে আবার এই ফাংশনের মধ্যে এই প্যারামিটারটা দিয়ে প্যারামিটারের সাথে ওয়ান প্লাস করে দিল, ওয়ান কি করে দিল প্লাস করে দিল, যে এরপরে তুমি কি করো ওয়ান প্লাস করবা, ইকো করার পরে ওয়ান প্লাস করে দিবা। দেওয়ার পরে আমরা যদি দ্বিতীয়বার কল করি দেখি কি ঘটনা ঘটে, আমরা এই ফাংশনটা এখানে লিখছি, তো এ লেস দ্যান অর ইকুয়াল কি 20, ইকো এটাকে করবে, তারপরে এটা কি করবে আবার এই ফাংশনটাকে কল করে এটা প্রিন্ট করবে, এটা কি করবে এই ওয়ানটাকে এর মধ্যে অ্যাসাইন করে দিবে, একবার করে লুপ চালায় যতক্ষণ পর্যন্ত 20-এর কম অথবা 20-এর সমান না হয় এই কাজটা করতে থাকবে 20 পর্যন্ত। তো এইখানে আমাদের আসলে একটা কি ভ্যালু আসা উচিত ছিল, কিন্তু কেন এই যুক্তিটা আমি আরেকবার একটু বলি দেখেন আপনারা বোঝেন কি না, যে একটা ফাংশন তৈরি করলাম যার নাম দিলাম রিকার্সন, এই রিকার্সন বলার কারণে এটা রিকার্সন ফাংশন হয়েছে নাকি আমার ভিতরে রিকার্সনের মধ্যে কাজ করার কারণে রিকার্সন হয়েছে বলেন তো, এই নামটা ইম্পর্টেন্ট না, এই নামের কারণেও রিকার্সন হবে না, নামের কারণে কি হবে না রিকার্সন মানে পুনঃ পুনঃ ঘটবে না। এখানে পুনঃ পুনঃ ঘটবে কেন, যে আমরা এখানে এ একটা এই এই ভেরিয়েবল এখানে কি পাস করে দিছি মানে আর্গুমেন্ট নিছি, সেই আর্গুমেন্টটা ইফ কন্ডিশন দিয়ে চেক করছি যে ইফ লেস দ্যান অর গ্রেটার দ্যান 20 কিনা, এই ইকুয়াল 20 কিনা, যে এটা মানে 20-এর চেয়ে কম অথবা 20-এর সমান কিনা, যদি 20-এর চেয়ে কম অথবা সমান হয় তো এখানে তো কিছু নাই সেই হিসেবে, আসলে 20-এর চেয়ে কম কিছু নাই সেই হিসেবে কি 20-এর চেয়ে কম 20-এর সমান না, তাহলে ইকো করবে সে একে, এর ভিতরে যেহেতু প্রথম তারিখে কিছুই নাই প্রথমবার তাহলে একে প্রিন্ট করে নতুন লাইনে ও যে যাবে এতে তো প্রিন্ট করলে কিছুই প্রিন্ট হবে না। এরপরে আমরা কি করলাম, এই ফাংশনটাকে রিকার্সন ফাংশন বলা হয় যার মধ্যে নিজেকে আবার কল করা হয়, এই ফাংশনের মধ্যেই আবার ফাংশনটাকে কি করা হয়েছে কল করা হয়েছে ফাংশন নেম, এবং এখানে আরেকটা এই প্যারামিটারের মধ্যে আর্গুমেন্ট দিয়ে দেওয়া হয়েছে কি, যে এটা আছে কিন্তু এর সাথে এক যোগ হবে, কি হবে এক যোগ হয়ে কি হবে এইটা মানে এক যোগ হয় তাহলে এটা শূন্য ছিল এখন কি হবে এক, এক হয়ে এটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই 20-এর সমান না হয়, 20-এর সমান না হয় সেই হিসেবে এই এ কে আমাদের প্রিন্ট করার কথা ছিল, কিন্তু আমরা এখানে দেখতেছি যে এটাকে রান করলে কি হয় না প্রিন্ট হচ্ছে না, কোনো একটা প্রবলেম হতে পারে। তো আমরা এখানে যদি এটার মানে কি বলেন তো, প্রি ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট না পোস্ট ইনক্রিমেন্ট, এটা পোস্ট ইনক্রিমেন্ট, আপনারা ভুল করছেন, পরে যেটা থাকে এটা কি পোস্ট ইনক্রিমেন্ট, পূর্বে যেটা থাকে এটা কি প্রি ইনক্রিমেন্ট। তো এভাবে এখানে প্রি ইনক্রিমেন্টও কি রিকার্সনের মধ্যে ইউজ করা যাচ্ছে না, তো আমরা এমনি চেক করার জন্য যেটা দেখলাম, তো এইখানে আমাদের কন্ডিশন অনুযায়ী 20-এর নিচে আছে এটা প্রিন্ট হওয়ার কথা ছিল হয় নাই, তো এটা সলিউশন নিয়ে আমরা নেক্সট পর্বে আসবো, এখানে আমরা সময়টা কিল করব না, একটু স্টাডি প্রয়োজন আছে, আমরা যেহেতু সব কিছুই নতুন করে করার চেষ্টা করতেছি আর এইগুলো ফাংশন আমরা এখন যখন আমাদের রিয়েল লাইফে লাগে তখন এইগুলোকে আরও মানে ইউজফুল হবে দেখবো, বাট এই পর্বে আমাদের এদের এই ধারাবাহিক টিউটোরিয়াল অনুযায়ী এটা শো করার কথা ছিল বাট শো করছে না, কেন শো করছে না এটা আমরা সলিউশন করে আপনাদের নেক্সট পর্বে ইনশাল্লাহ এটা দেখানোর চেষ্টা করব। এখন আমরা
এর পরের স্টেপে চলে যাচ্ছি, সেটা হলো ইউজার ডিফাইন ভার্স বিল্ট ইন ফাংশন। ফাংশন দুই ধরনের, কয় ধরনের? এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি, আপনারা যদি খেয়াল করেন তাহলে মনে পড়বে যে পিএসপির একটা ফাংশন, ইকো একটা ফাংশন, প্রিন্ট একটা কি ফাংশন, এগুলো কি বিল্ট ইন নাকি আমাদের ইউজার ডিফাইন বলেন তো? বিল্ট ইন। আসলে আমরা যে ফাংশনটাকে তৈরি করি এটার নামই হলো ইউজার ডিফাইন, আর বিল্ট ইন ফাংশন যেটা পিএসপিতে তৈরি করা আছে সেটাও তো আমাদের মধ্যে কোনো না কোনো মানুষ তৈরি করছে, কিন্তু সেটা তৈরি করে কি করছে, পিএসপি যে ফোরাম আছে সেই ফোরামে সে এটা সাবমিট করছে। পিএসপি ফোরাম যখন এটাকে দেখছে যে এটা আমাদের কার্যকরী, এই ধরনের কাজ আমাদের আগে করা হয় নাই, তারা ইনক্লুড করে দিয়েছে একবার লাইব্রেরিতে। তো ওয়ান টাইম ইনক্লুড হওয়ার পরে আজীবন আমরা এটা কি পাওয়া শুরু করব। তো পিএসপি ম্যানুয়াল একটা পিএসপির কি আছে নিজস্ব সাইট আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওখানে হিউজ পরিমাণ ফাংশন কি এরকম বিল্ট ইন তৈরি করা আছে, যেরকম আমরা ডেট একটা ফাংশন ইউজ করছিলাম মনে আছে শুরুর দিকে, তো এই ডেট ফাংশনটা আমাদের এই ডেটের যে ভ্যালুটা নিয়ে আসতেছে এটা কি তৈরি করা আছে, কার তৈরি করা, পিএসপির বিল্ট ইন। তো আমরা এখন যেটা করব, এখানে বলেছে উই হ্যাভ ডিফাইন ম্যানি ফাংশনস থ্রু আউট দিস লেসন, যে এই লেসনের মধ্যে আমরা অনেকগুলো ফাংশন তৈরি করে ফেলেছি, দোজ আর অল আওয়ার প্রিসিয়াস ইউজার ডিফাইন ফাংশন, তার সবগুলোই আমাদের পছন্দ মতো ইউজার ডিফাইন কি ফাংশন। দেয়ার ইজ অলসো এ লাইব্রেরি অফ ফাংশনস দ্যাট আর অলরেডি ক্রিয়েটেড অ্যান্ড কাম উইথ পিএসপি কল্ড বিল্ট ইন ফাংশন, বলেছে এছাড়াও পিএসপির অনেকগুলো, পিএসপি লাইব্রেরিতে অনেক ফাংশন আছে যেগুলোকে কি বলে পিএসপি বিল্ট ইন, বিল্ট ইন ফাংশন বলা হয়। হেয়ার আর সাম কমন বিল্ট ইন ফাংশন, এখানে আপনাদেরকে কিছু কমন বিল্ট ইন ফাংশন, আমরা যে ফাংশন তৈরি করি সেটা আমাদের প্রয়োজন মতো, আমরা জানবো যেটা কি, কিন্তু বিল্ট ইন ফাংশন সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে তাহলে এগুলো আমরা কি ব্যবহার করতে পারবো। তো এখানে একটা ফাংশন বলছে প্রিন্ট আর, এটা কাকে প্রিন্ট করে বলেন তো? অ্যারেকে, এর প্রিন্টস আউট দ্য অ্যারে, আমরা অ্যারেকে প্রিন্ট করে দেখছি অলরেডি, এই জন্য এক্সাম্পলটা এখনও দিচ্ছি না, কাউন্ট আমরা কাউন্ট করেও দেখছি যে আমাদের একটা অ্যারেকে কাউন্ট করলে অ্যারের মধ্যে কী কী আছে এই জিনিস কি বলে দেয়, 2, 4, 6 যে কয়টা আছে, তারপরে কি এসটিআর টু লোয়ার, এসটিআর টু লোয়ারের কাজ কি বলেন তো? এসটিআর টু লোয়ার মানে ক্যাপিটাল কোনো আমরা যদি লিখে থাকি সেটাকে লোয়ার করে দিবে, তাহলে এসটিআর টু আপার এটার কাজ কি হবে বলতে পারেন? বড় হাতের লেখাগুলো করতে হবে। এখানে তারা বলছে লেট গেটস প্র্যাকটিস, চলো শুরু করি প্র্যাকটিক্যাল, চলো কি বাস্তবে শুরু করে দেখি এগুলো, এগুলো কি বাস্তবে শুরু করে দেখি। সো হোয়াট উড বি এ গুড এক্সাম্পল অফ এ ইউজার ডিফাইন ফাংশন দ্যাট উই কুড ইউজ ইন এ রিয়েল ভার্চুয়াল লাইফ, বলছে যে হোয়াট উড বি এ গুড এক্সাম্পল, যে কোনটা একটা ভালো উদাহরণ হবে, কোনটা একটা কি হবে ভালো উদাহরণ হবে, অবে ইউজার ডিফাইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশনের, ইউজারের তৈরি করা ফাংশনের, দ্যাট উই কুড ইউজ ইন এ রিয়েল ভার্চুয়াল লাইফ, যা আমরা বাস্তবে আমাদের জীবনে কি ব্যবহার করতে পারবো বা পারি। তো এখানে দেখাচ্ছে ফাংশন প্রিন্ট ফাইল নেম ফ্রম ডিরেক্টরি, যে কোনো একটা ডিরেক্টরি থেকে, ডিরেক্টরি মানে কি বলেন তো? ঠিকানা, তাই না? ডিরেকশন বলে, তো তোমার ডিরেকশন অনুযায়ী তো আমি এখানে আসলাম, মানে তোমার দেখানো পথ অনুযায়ী, দিক নির্দেশনা অনুযায়ী আমি এখানে আসছি, এসে দেখি এখানে তুমি যা বলছো সেগুলো নেই, তো এটাকে কি বলে ডিরেক্টরি বলে। তো এখানে একটা ফাংশন তৈরি করছি আমরা, ফাংশনের নাম দিয়েছি অনেক বড়, এখান থেকে অনেক কিছু শেখার আছে, যে ফাংশনের মধ্যে যতগুলো ওয়ার্ড মিনিংফুল ওয়ার্ড আছে এইগুলোকে যদি আমরা একসাথে লিখতাম এটা মিনিংলেস হয়ে যেত, কি হতো মিনিংলেস, আর একজন বুঝতো না যে এতগুলো শব্দ, ধরেন যে ইন প্রিন্ট এরপরে ফাইল এরপরে নেমস এরপরে ফ্রম, কোথাও কোনো স্পেস দিলাম না, তো প্রথম দেখাতেই একজন ইউজারের জন্য এটা বুঝতে পারা কি একটু জটিল, কিন্তু এখন আমরা আন্ডারস্কোর দেওয়ার কারণে এগুলো বুঝতে পারতেছি। তো ফাংশন নামের মধ্যে কি হাইফেন ইউজ করা ঠিক না, হাইফেন ইউজ করা কি না ঠিক না, আর স্পেস তো ইউজ করাই যাবে না, তো আমরা কি করব আন্ডারস্কোর ইউজ করতে পারি অথবা ক্যামেল কেজ ইউজ করতে পারি। ক্যামেল কেজ মনে আছে যে প্রত্যেক দ্বিতীয় ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা কি বড় হাতের হয়ে যাবে, এটাকে কি বলে ক্যামেল কেস, এভাবেও বোঝা যায় ক্যামেল কেস মানে কি, ওইটাও বোঝার সুবিধার জন্য আমরা বুঝতেছি এইটা একটা ওয়ার্ড শুরু হয়েছে, এটা একটা ওয়ার্ড শুরু হয়েছে, তো এটা সুন্দর একটা বড় ফাইল নাম নেমকরণটা এখানে দেখাইছে। এর আর্গুমেন্ট কয়টা বলেন তো? এখানে কয়টা আর্গুমেন্ট দিছে? একটা আর্গুমেন্ট। আচ্ছা এখানে একটা ভেরিয়েবল নিছে, এটা কি আমাদের একটা ভেরিয়েবল, এখানে কি বলা হয়েছে স্ক্যান ডিআর, স্ক্যান ডিআইআর,
স্ক্যান মানে কি? স্ক্যান করা, কোনো কিছু খুঁজে বের করা, কোনো কিছু গ্র্যাব করা। এখানে কি বলছে? ডিয়ার পাথ, এই ডিয়ার পাথটাকে তুমি স্ক্যান ডিয়ার, এই স্ক্যান ডিয়ার একটা ফাংশন, পিএসপির বিল্ট ইন ফাংশন, একে কল করলাম যে তুমি কি করো আমাদের এই পাথটা, মানে ওই কোন জায়গায় আমাদের কোন ফোল্ডারের মধ্যে, কোন ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে, এই জিনিসটা কি তুমি খুঁজে বের করো, কি করো এই এটা খুঁজে বের করে এই ফাইলসের মধ্যে রাখো। এখন ফাইলসটাকে আবার কি বললাম, অ্যারে ডিফ, অ্যারে ডিফ আর একটা ফাংশন, অ্যারে ডিফটা কি আর একটা ফাংশন, তাকে কি বলা হয়েছে যে ফাইলস এর মধ্যে আবার অ্যারে নেওয়া হয়েছে, অ্যারে নিয়ে দুইটা মানে কনকাটেনেট সাইন দিয়ে কমা দিয়ে আবার একটা কনকাটেনেট সাইন দেওয়া হয়েছে। তো এটার আউটপুটটা কি আমরা সামনে দেখব। তারপরে বলা হয়েছে ফাইল, এই ভেরিয়েবলটাকেই কিন্তু প্রথমে এর মধ্যে এটা রাখলো, তারপরে এটাতে কি অ্যারে দিয়ে এটা রাখলো, তারপরে এটাকে আবার কল করে অ্যারে ভ্যালু ফাইলস, এই ফাইলটাকে কি আবার অ্যারে ভ্যালুর মধ্যে পাস করে। এখন এখানে দেখেন ফর দিয়ে একটা কি লুপ চলাইছে, ফর দিয়ে কী করা হয় বলেন তো, লুপ চালানো হয়। হোয়াইল দিয়ে কী করা হয়, লুপ চালানো হয়। এগুলো একটা লুপ, মানে একটা কাজকে পুনঃ পুনঃ করার জন্য যে কাজটা আমরা করি, মানে সব কিছু একটার পর একটা খুঁজে নিয়ে আসার জন্য ফর অথবা হোয়াইলের সাহায্য নেই। এখানে ফর, ফরের মধ্যে সবসময় একটা কাউন্টার ভেরিয়েবল তৈরি করতে হয়, কী করতে হয় কাউন্টার ভেরিয়েবল, যার মাধ্যমে আমি গুনবো যে কতবার গুনবো, কতবার কাজটা করবে এটা ডিফাইন করে দেওয়ার জন্য, না হলে কি রিকার্সিভ হয়ে যাবে, পুনঃ পুনঃ চলতেই থাকবে। তো ফরের মধ্যে গিয়ে আমরা কি বললাম যে আই ইকুয়াল টু জিরো, আই একটা কাউন্টার তা ইকুয়াল টু জিরো। এখন এখানে আমি বলে দিলাম যে আই এর ভিতরে জিরো আছে। এখন এখানে বললাম যে কাউন্ট ফাইল, তুমি ফাইলটা যে পাইলা ডিরেক্টরি থেকে সেই ফাইলটার এখন কাউন্ট করে দেখো যে কতগুলো, যদি সেটা এই ওয়ান জিরোর সে কম হয়, জিরোর সে কি হয় যে আইটা যদি জিরোর সে কম হয়, মানে কাউন্ট করে এই ভ্যালুটা যদি জিরোর সে বেশি হয়, ব্যাপারটা হলো যে আই কম হয়, আইটা কি হয় কম হয়, কিসের থেকে কাউন্ট করে যে ফাইলটা পাওয়া গেল এই কাউন্ট নাম্বারের চেয়ে, তাহলে আই সমান ওয়ান, এটা কি হয়েছে পোস্ট ইনক্রিমেন্ট, আইয়ের সাথে এক যোগ করে দিবে। ইকো ফাইলস, এই যে ফাইলস আমরা ভেরিয়েবলটা নিলাম, ফাইল ভেরিয়েবলটা আসলে কি একটা অ্যারে, তাই না, কারণ অনেকগুলো ফাইল হতে পারে এই ডিরেক্টরিতে, কি 20টা ফাইল পাইছে। আমরা এক্সাম্পল যখন দেখবো তখন জিনিসটা একটু ক্লিয়ার হবে, যেহেতু কনসেপ্ট আপনাদের কাছে নতুন, একটু প্যাচ লাগতে পারে। এই মুহূর্তে জাস্ট এতটুকু আপনি সিনারি মনে রাখেন যে কোনো একটা ডিরেক্টরিতে আমরা ওই ফোল্ডারের ভিতরে কতগুলো ফাইল আছে সবগুলো ফাইল খুঁজে বের করবো, এই ঝুড়িতে কতগুলো আম আছে এটা আমি গুনবো। এই জন্য আমরা কি তাহলে ঝুড়িটা এখন অ্যারে, যেহেতু একাধিক ভ্যালু রাখতে পারে, তো এই জন্য আমার জানা নাই আসলে যে এই ড্রামের মধ্যে কতগুলো সরিষার দানা আছে বা কতগুলো চাউল আছে। এই জন্য যদি আমি একটা ফাংশন তৈরি করি, কারণ ফাংশন তো কী করবে, একটা ছোট রোবট আমি তৈরি করলাম একটা একটা চাল ধরে ধরে, কি ও অতক্ষণ পর্যন্ত গুনতে থাকলো, তো ও গুনবে তো মিলি সেকেন্ডে, কিসে মিলি সেকেন্ডে, খুব দ্রুত কাজ করবে। তো একটা প্রোগ্রামের মধ্যেও এই ধরনের আমরা কি কোনো ডিরেক্টরি থেকে যে কতগুলো ফাইল আছে, কতগুলো বর্ণমালা আছে বা কতগুলো আমাদের ওই ইউনিট অফ থিংস যেটা আমি গুনতে যাচ্ছি সেটা আছে, এটা গোনার জন্য এই ধরনের কি একটা ফাংশন আমাদের লেখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কি করলাম যে কাউন্ট করে এক এক বাড়ায় দিয়ে এখন এই ভেরিয়েবলটাকে কি করলাম যে ইকো ফাইলস আই, প্রথম নাম প্রথমবার এটা কি হবে এখানে আসার পরে জিরো থাকবে, দ্বিতীয়বার কি হবে ওয়ান হবে, তৃতীয়বার কি, তো এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই ফাইলসের ডাটা নাম্বারটা এর চেয়ে বড় না হয়, এর চেয়ে কি ডাটা নাম্বার সে এই আইটা বড় না হয়। আমি এই আইতে সেট করে দিলাম হলো, মানে এই ফাইল আছে হলো 30টা, তাহলে ও কী করবে কতক্ষণ পর্যন্ত দেখবে যে এই আই আই 30টার চেয়ে কম, প্রথমে আই কত ছিল জিরো, কিন্তু আমার প্রথমেই এই ফাইলের মধ্যে 30টা ফাইল পাইছে। তো এখন ও একটা একটা করে ফাইলের নাম এখানে নিয়ে এসে কী করতেছে, প্রিন্ট করতেছে, সিনারিটা একটু বোঝার চেষ্টা করেন, প্রিন্ট করতেছে, প্রিন্ট করে আবার দ্বিতীয়বার গেল গিয়ে আইতে এখন ভ্যালু কত, ও যে এক যোগ করে দিয়েছিল আই পাইল ওয়ান, তো ওয়ানও দেখলো আবার কি এই 30টার চেয়ে কম, ও আবার আরেকবার প্রিন্ট করে দিয়ে আবার কাজ শুরু করলো। ফর মানেই হলো কাজ অতক্ষণ পর্যন্ত করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই আইটা এর সমান অথবা বেশি না হয়। তো দ্বিতীয়বার গিয়ে দেখলো এখন আই ভ্যালু কত হয়েছে বলেন তো, 2 হয়ে আছে, কারণ ও একের সাথে আবার এক যোগ করে দিয়ে আসছে। তৃতীয়বার এটা হয়ে গেছে 3, এবার 4, এবার হতে হতে যখন আমার ভিতরে যে 30টার সমান হয়ে গেল তখন অপারেশন শেষ, তখন কি অপারেশন শেষ, সবগুলো প্রিন্ট করে দিল, এরপরে তার নাই। তো এই ধরনের একটা কাজ আমাদের কি এই আমরা এখানে কয়েকটা পিএসপির কি ব্যবহার করলাম, এখানে ইউজ করছি আমরা অ্যারে ভ্যালুস, অ্যারের মধ্যে কী কী ভ্যালু আছে
অ্যারের মধ্যে কি ভ্যালু আছে এটা বের করার জন্য আমাদের এই ফাইলটাকে এখানে যে অ্যারেটা পাইছি আমরা এই অ্যারেটাকে এখানে দিয়ে দিয়েছি, ভ্যালু বের করছি। এখন এই ভ্যালুটাই তো আমাদের এখানে কি হবে, কাউন্ট হবে। কাউন্ট করে করে আমরা এর সাথে আগায় যাব। তো আমরা এইটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। এখানে একটা কথা বলছি, দেখেন যে দ্য অ্যাবভ ফাংশন উইল টেক ইন এ ডিরেক্টরি পাথ অ্যান্ড প্রিন্ট আউট অল দ্য ফাইলস ফ্রম দ্যাট ডিরেক্টরি। যে ওই ডিরেক্টরি থেকে সমস্ত ফাইলগুলোকে কি করবে, প্রিন্ট করে দেখাবে। নোটিস, লক্ষ্য করো, হাউ আই ইউজ ফোর ডিফারেন্ট বিল্ট ইন ফাংশন। আমি এখানে কতগুলো কি ভিন্ন ভিন্ন বিল্ট ইন ফাংশন ব্যবহার করছি এটার মধ্যে উনি বলতেছে। তার মধ্যে একটা হলো স্ক্যান ডিয়ার, কি স্ক্যান ডিয়ার, আরেকটা হলো অ্যারে ডিফ, মানে অ্যারে ডিফ, আর একটা হলো অ্যারে ভ্যালুস। অ্যারে ডিফ মানে কি, এটাতে আমরা বুঝতেছি যে অ্যারের মধ্যে কী কী ভিন্নতা আছে, অ্যারের মধ্যে কি আছে, কি কি ভিন্নতা আছে। আর অ্যারে ভ্যালুস মানে অ্যারের মধ্যে কি কি ভ্যালু আছে। আর একটা ফাংশন ইউজ করছি কাউন্ট, যে তুমি গুনে দেখো যে কয়টা ভ্যালু তুমি এর মধ্যে পাও। তারপরে কি হলো, টু অ্যাকমপ্লিশ দ্য টাস্ক, এই কাজটাকে সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। কমপ্লিট আর অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশ মানে কি সুন্দরভাবে কি গুছে এটাকে শেষ করার জন্য। ডোন্ট ওয়ারি, টেনশন করো না, অ্যাবাউট হোয়াট দে অল মিন, যে এইগুলোর সবগুলোর অর্থ কি অ্যাট দিস পয়েন্ট, এই সময়ে। উনি কি বলতেছে যে এই সময়ে তুমি এইটার গভীরে যাওয়ার চেষ্টা করো না যে এই সবগুলো ফাংশনের অর্থ কি, কারণ উনি সামনে গিয়ে কি এটা আরো ডিটেলস দেখাবে। এখান থেকে জাস্ট ধারণাটার কি সূত্রপাত ঘটায় দিয়ে গেল। এই জন্য আমরাও এখানে এক্সাম্পল না তৈরি করে ওই পর্যন্ত যাচ্ছি যেখানে গিয়ে কি এটার ডিটেলস উনি কি বর্ণনা করছেন। তো চলেন, এখানে কি বললো, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেম, যদি তুমি এগুলোকে না বোঝো নো প্রবলেম। এই যে ক্যান, এই অ্যারে ডিফ, অ্যারে ভ্যালুস, কাউন্ট এবং আমাদের কি স্ক্যান ডিয়ার, এগুলোতে কি করতেছে এটা না বুঝলে জোর করে কি ঘাবড়াতে নিষেধ করছে। তো সামনে গিয়ে আমরা এটার এক্সাম্পল যখন দেখবো তখন একটু জিনিসটা ক্লিয়ার হবে। তো যতটুকু ধারণা আপনারা পারছেন অতটুকু সাথে রাখেন সামনে গিয়ে কি আমরা। তো এখন যেটা আমাদের শুরু হচ্ছে সেটা হলো অ্যারে নিয়ে, কি নিয়ে শুরু হচ্ছে, অ্যারে। যে অ্যারে কাকে বলে আমরা আগেই দেখছি, যে অ্যারে এমন একটা ঝুড়ি বা এমন একটা পাত্র যে পাত্রে একাধিক ভ্যালু সে নিতে পারে, একাধিক জিনিস সে রাখতে পারে। আর ভেরিয়েবল হলো যে একটা জিনিস রাখে, সে কি করে একটা জিনিস রাখে। এই দুইটার মধ্যে পার্থক্য একটাই, যে অনেক জিনিস নেওয়ার জন্য অ্যারে, একটা জিনিস নেওয়ার জন্য ভেরিয়েবল। তো ভেরিয়েবলের দুই প্রকার আমরা বলতে পারি, যে সিঙ্গেল ভেরিয়েবল, অ্যারে ভেরিয়েবল, দুইটাই তো ভেরিয়েবল। তো ওটাকেও আমরা, ওটা তো পাত্র, মানে পাত্রকে আমরা কি বলতে পারি, একক পাত্র এবং বহুজাতিক পাত্র, যে অনেক জিনিস সে কি নিতে পারে। তো সেক্ষেত্রে একটা অ্যারে তৈরির জন্য আমরা অলরেডি অ্যারে দেখে আসছি। তো এখানে আমাদের অ্যারে বুঝতে একটু কি সহজ হবে, যে অ্যারের মধ্যে প্রথমত একটা কি দিতে হয়, আমরা যখন অ্যারে ফাংশনটাকে কল করি শুধু অ্যারে ফাংশনকে কল করি, দেখেন এইখান থেকে একটু জিনিস বুঝবেন আপনারা, যে এই যে প্রত্যেকটার জন্য একটা করে আমরা কি নিছি, ভেরিয়েবল নিছি। কেন নিছি, যে স্ক্যান ডিয়ার তো একটা ফাংশন, এইখানে যদি আমি সরাসরি স্ক্যান ডিয়ারকে কল করি তাহলে এই স্ক্যান ডিয়ারকে দ্বিতীয়বার কল করলে আগেরটা ওভাররাইট হয়ে যাবে, আগেরটা কি হবে ওভাররাইট হবে। কিন্তু আমি স্ক্যান ডিয়ার আরও অন্য অন্য ভ্যালুর জন্য আমার করা লাগতে পারে, অন্য অন্য ডিরেক্টরির জন্য কি করা লাগতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকের জন্য যদি আমি কি আলাদা আলাদা একটা ভেরিয়েবল তৈরি করে একে প্রথমবার এখানে রেখে নেই এবং এইটাকে কল করে যদি আমরা কাজ করি তাহলে আমাদের জিনিসটা কি ভিন্ন ভিন্ন হলো। ওই কমন নাউন আর প্রপার নাউন কালকে আলোচনা হয়েছিল মনে আছে কি। তো এখানেও দেখেন তাই বলতেছে যে আমাদের একটা নাম দিতে হবে, নাম দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। এই ভেরিয়েবলের মধ্যে কি আমি এই অ্যারে ফাংশনটাকে কল করব, অ্যারে ফাংশনটাকে কল করে এই ভেরিয়েবলটার যে নাম দেব সেই নাম অনুযায়ী অ্যারেটাকে আমি পাবো, ইউজ করতে পারবো। এই পাত্রটা এটা কি নাম দিয়ে দিলাম, আর এর মধ্যে এই পিএসপি ফাংশন অ্যারে কল করার কারণে অ্যারেটা আমার কি হয়ে গেল, আমি ফার্দার ইউজ করার জন্য এই নাম ধরে আমার জন্য সহজ হলো। এই জন্য দশটা অ্যারেও যদি নেই, বিল্ট ইন ফাংশন তো একটাই, পিএসপির বিল্ট ইন ফাংশন অ্যারে কি একটাই, কিন্তু আমার 10 জায়গায় ইউজ করতে হবে। এই জন্য 10টা নাম আমার মতো আমি দিয়ে নিচ্ছি, ব্যাপারটা কি বুঝতে পারছি, যে 10 জন লোক আপনার কাছে পাঠাইছে, 10টা পদ আপনি বিন্যাস করে দিলেন আপনার অফিসে, তাহলে কি এদেরকে দিয়ে আপনার যে কোনো সময়, যে ভাই অ্যাকাউন্ট সেকশনের লোক আসেন, 10 জন এমপ্লয়ি আপনার, এমপ্লয়ি কমন নাউন। এখন একজনকে অ্যাকাউন্টসের জন্য রাখছেন, একজনকে এইচআর হিউম্যান রিসোর্সের জন্য রাখছেন, একজনকে এরকম কী কী বলে মার্কেটিংয়ের জন্য রাখছেন। তো এইগুলো ডিফাইন করে দিয়েছেন। এই ধরনের জিনিসই হলো যে এমপ্লয়ি 10 জনই আপনার, এমপ্লয়ি কমন নেম। তো এই অ্যারে ফাংশনটা কি কমন, কিন্তু আমি 10টা নাম দিয়ে 10ভাবে এটাকে ইউজ করতে পারি। কারণ কোনো অ্যারের মধ্যে স্টুডেন্টদের ইনফরমেশন রাখছি, রেজাল্ট, কোনো অ্যারের মধ্যে স্টুডেন্টের অ্যাড্রেস, তারপর তার ব্যক্তিগত ইনফরমেশন রাখছি,
কোনো অ্যারের মধ্যে টিচারদের ইনফরমেশন রাখছি, হ্যাঁ কোনো অ্যারের মধ্যে এরকম কি স্কুলের ডিটেলস রাখছি। তো এখন 10টা অ্যারে যদি আমাকে তৈরি করতে হয়, 10টা অ্যারের নাম যদি সেম হয় বা 10টা অ্যারে যদি অ্যারে নামেই ডাকি আমি, তাহলে কোন অ্যারে ডাকলে কোন অ্যারে কাজ করবে জ্ঞান নাম লেগে যাবে। এই জন্য কি অ্যারে তৈরির আগে আমরা অ্যারে ফাংশনটা কল করার আগে অবশ্যই একটা নাম দিয়ে দিই। কি দিয়ে দিই? নাম দিয়ে দিই। আর অ্যারে শব্দটা কি? কিওয়ার্ড। বলেন তো কিওয়ার্ডের জন্য কি ইম্পর্টেন্ট, কিওয়ার্ডের জন্য কি রুলস ফলো করতে হয় আমাদের, যে কিওয়ার্ড কখনো চেঞ্জ করা যাবে না। যা পিএসপি ফাংশন বলছে বা লাইব্রেরি বলছে সেটাই আমাদের ইউজ করতে হবে। কিওয়ার্ড আমরা কখনো আমাদের মতো করে দিতে পারবো না, কিন্তু নাম, যত জায়গায় নাম আছে সব নাম কি আমরা আমাদের মধ্যে দিতে পারবো। তবে নামের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা খুবই জরুরি, সেটা কি বলেন তো, যে ভেতরের ফাংশন অনুযায়ী এর নামের কি একটা মিল থাকা চাই, তাহলে পরে আমার জন্য খুঁজে পাওয়া যে আমি এটা কিসের জন্য বানাইছি। এখন আমি স্টুডেন্ট ইনফরমেশন রাখবো, সেটার নাম দিলাম টিচার, তাহলে কি এটা পরে আমি খুঁজে পাবো? তো আমি ওখানে স্টুডেন্ট দেবো। তো এই যে নাম নেমিং, কিওয়ার্ড তো কিওয়ার্ডই থাকবে। এখানে দেখেন অ্যারের মধ্যে দুইটা পয়েন্ট আমাদের এখানে শো করছে, তার একটা আমরা দিই আর একটা আমরা মাথায় রাখি না। সেটা কি, যে অ্যারে ইন্ডেক্সিং করে, অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো আছে এটাকে কি ইন্ডেক্সিং করে। ইন্ডেক্স মানে কি? সূচিপত্র তৈরি করে, এটাকে সূচি তৈরি করে। তো তার ভিতরে প্রথম যে ভ্যালুটাকে দেওয়া হয় তাকে রাখে কি জিরোর জায়গায়, দ্বিতীয় যে ভ্যালুটা দেওয়া হয় তাকে রাখে কি ওয়ানের জায়গায়, তৃতীয় ভ্যালুটা। এখন এই অ্যারেকে, অ্যারেকে কল করে আমি যদি অ্যারে থ্রি বলে দেই তাহলে কাকে পিন করবে? টুকে পিন করবে। কাকে পিন করবে? টুকে। তো আমরা এইটার একটু একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য কি বুঝতে একটু সহজ হবে। আমরা রিকার্সন ফাংশনটাকে এখানে অফ করে রাখি। দেখেন আমরা একটা অ্যারে তৈরি করব স্টুডেন্ট নামে। কি নামে? তার আগে একটা নাম নিতে হবে আমাদের, তাই না? যেই নামের মধ্যে আমরা কি অ্যারেটাকে অ্যাসাইন করব, অ্যারে ফাংশনটাকে। অ্যারের একটা কি আছে, যেহেতু একটা ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে। এখন অ্যারের মধ্যে গিয়ে আমরা বললাম নেম, মনে আছে অ্যারেটাকে কিভাবে বলতে হয়? নেম ইকুয়াল টু আমরা এখানে দিয়ে দেবো কি হয়তো এ, নেম ইকুয়াল টু কি এ, এভাবেও দিতে পারি। আবার আমরা সরাসরি কি ভ্যালুগুলোকে এভাবে দিতে পারি, এ সরি আমাদের এর মধ্যে কি এ, তারপরে কমা দিয়ে আরেকটা, যে সরাসরি আমরা কি নেম আর এখানে বললাম না, নেম আর এখানে বললাম না, সরাসরি অ্যারের ভ্যালু কি আমরা এখানে দিয়ে দিলাম। আমরা একটু চেক করে দেখবো যে এটা আসলে কাজ করে কি না। তারপরে কি সি, আমরা তিনটাই দিয়ে দিলাম, এখানে সি দিয়ে দিলাম। এখন এই এর এই এই অ্যারেটার এইটার পজিশন কত বলেন তো, জিরো না ওয়ান? জিরো। আমরা এই অ্যারেটাকে শেষ করে দিলাম। এখন যদি ইকো করি, কাকে ইকো করবো বলেন তো? স্টুডেন্ট এটাকে ইকো করবো, তাই না? তো সরাসরি এইভাবে যদি আমি ইকো দিই, এটা কি প্রকাশ হবে, প্রিন্ট করবে? একটা অ্যারেকে যদি আমি এইভাবে আমরা প্রিন্ট করি, কখনোই সে প্রিন্ট করবে না, একটা এরর দেখাবে। কি দেখাবে? প্রিন্ট আরও না, আমরা আপনাকে দেখাচ্ছি প্রিন্ট আর দিয়ে আমরা এইখানে কাজ করতেছি না, একটু ভিন্ন জিনিসটা দেখানোর জন্য কি, যে সরাসরি অ্যারের সিঙ্গেল ভ্যালুটাকে পুরোটা আমি দেখাবো না। যখন পুরোটা অ্যারে আমি প্রিন্ট করব, সেটাকে কি করব, প্রিন্ট আর দিয়ে আমরা দেখাবো। দেখেন আমাদের এখানে কি বলতেছে, অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইজ, যে আমরা আসলে এখানে ঘোষণা করছি হলো অ্যারে। কি ঘোষণা করছি? অ্যারে। আর এখানে ইকো দিয়ে এইভাবে আমরা প্রিন্ট করি কি স্ট্রিংকে, সরাসরি প্রিন্ট করি কাকে, স্ট্রিংকে, টেক্সটকে, একটা ভ্যালুকে। এখানে বলতেছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, এটা কি মানে এইভাবে কনভার্সনটা সে করতে পারতেছে না, এই লাইনে একটা ভুল দিছে। এখন এইটাকে প্রিন্ট করার জন্য আমরা শুধু এই পাত্রটা অ্যারের সাথে দিয়ে দেব, দিয়ে এখানে আমরা কি বলে দেবো, ওয়ানকে তুমি প্রিন্ট করো। কাকে প্রিন্ট করো? ওয়ানকে। এখন এটা অ্যারে হয়েছে, এটাকে এখন কি প্রিন্ট করতে পারবে, এবং এটা ইউজারের ইউজারের রিডেবল, ইউজার বুঝতে পারে। আর প্রিন্ট আর দিয়ে যদি আমরা অ্যারেটাকে প্রিন্ট করতাম, যে এখানে আমরা এটা দিলাম না, প্রিন্ট আর দিয়ে প্রিন্ট করতাম, তাহলে জিনিসটা আগে আপনারা এখান থেকে একটু পার্থক্যটা বোঝেন। প্রিন্ট আর দিয়ে কি আমরা এটাকে প্রিন্ট করে দেখাবো, সেক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে আমাদের কি একটা ভুল দেখাচ্ছে। কি ভুল দেখাচ্ছে আগে বোঝার চেষ্টা করেন, সেন্টেক্স এরর, আনএক্সপেক্টেড
student in example h dog basic এখানে আমরা একটা জিনিস করছি সেটা হলো কি parentheses দেই নাই কি দেই নাই এটা তো ফাংশন প্রিন্টার একটা ফাংশন না তার কি দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তার মধ্যে বলতে হবে তো আমাদের অ্যারেটাকে পিন করে দেখাচ্ছে এটা কি ইউজার বুঝবে এটা আমাদের বোঝার জন্য কিন্তু ইউজার বোঝার জন্য আমরা এখানে যে কাজটা প্রথম করলাম এটাকে আমরা কি এভাবে রেখে দেই এখন আমার কি প্রয়োজন যে আমরা ইকো করব অথবা প্রিন্ট করব কাকে এই স্টুডেন্টটাকে এবং এটা যেহেতু অ্যারে তাই এর ইনডেক্সটা বলে দিতে হবে যে কয় নাম্বারটা প্রিন্ট করব তো এখানে যদি আমরা হ্যাঁ দেখেন আপনার প্রশ্নের উত্তর আমরা দেব এখানে যদি আমরা কি সরি এই থ্রি দিয়ে দেই এখানে তো নাম্বার দিতে হবে তাই না আমাদের কি থ্রি আছে থ্রি নাই কেন নাই কারণ আমাদের জিরো থেকে শুরু হয় তো কিছুই প্রিন্ট করবে না এমনি কি আনএক্সপেক্টেড ইনডেক্স এই নামে কোনো ভ্যালু পায় নাই তাহলে এখানে কি দিতে হবে যদি জিরো দেই তাহলে পাবে জিরো দিলে একটা পেয়ে গেল তো এইটাই আমাদের কাজ লাগবে যখন আমরা ডাটা তুলে নিয়ে আসবো একটা অ্যারেতে থাকবে কিসে থাকবে ওয়েট আমি আপনার প্রশ্নে আমার এই আলোচনাটা শেষ হোক দেখবেন হয়তো এর মধ্যে কি আপনি উত্তর পেয়ে গেছেন যে আমরা যখন ডাটাবেসে একটা ডাটা নিয়ে আসি একটা টেবিলের ডাটা যে স্টুডেন্ট ইনফরমেশন এবং একটা টেবিলে কি স্টুডেন্ট সব স্টুডেন্টের ইনফরমেশন শো করি তখন কি করি এইরকম ভাবে একটা অ্যারে নিয়ে আসি অ্যারে এনে অ্যারে ওয়ান অ্যারে টু এইভাবে একের পর এক কি করি প্রিন্ট করি অ্যারে ওয়ান অ্যারে টু এই ইনডেক্স দিয়ে জিরো থেকে শুরু করে যে বিশটা পর্যন্ত ওখানে আমি বলে দেওয়া থাকি লিমিট ফাইভ যখন আমরা একটা হোম পেজ তৈরি করি ডিজাইন তখন কিছু প্রোডাক্ট দেখাই এখানে কি দেখাই কিছু প্রোডাক্ট দেখাই এখন এইখানে আমার প্রোডাক্ট আছে হলো একশোটা ধরেন ইলেকট্রিক আইটেম আছে হান্ড্রেড আমি হোম পেজে দেখাবো মাত্র তিনটা হান্ড্রেড দেখাবো না তো ওই টেবিল থেকে তখন আমরা কী করি পুরো অ্যারেটা তুলে নিয়ে আসি আর ওখানে বলে দিই লিমিট থ্রি তুমি পুরোটার থেকে তুলে আনবা তিনটার বেশি না লিমিট বলে দেওয়ার কারণে কি ও তিনটা এখানে শো করে দেয় কোথাও আমরা বলে দিই কি লিমিট ফাইভ লিমিট টেন আমার ডিজাইন অনুযায়ী আর যেটা ডিটেল পেজ সে পেজে গিয়ে আমি সবগুলো দেখাই দিই এবং সেক্ষেত্রে আমরা আবার চেক করি যে এটা ফিচার কিনা ফিচার হলে হোম পেজে দেখাবা ফিচার না হলে হোম পেজে দেখাবে না অনেক প্রোডাক্ট আমরা আপ করি কিন্তু হোম পেজে দেখাতে চাই না তো এটা যখন আমরা রিয়েল লাইফে ওই কাজ করবো তখন ওগুলো আমাদের কি কাজে লাগবে বাট এইখান থেকে যে একটা প্যারামিটারকে সরাসরি যদি আমি কল করতে চাই এখন এটা কিন্তু একটা ভ্যালু নিয়ে আসছে এই অ্যারেটা কি এখন ইনডেক্সিং বলে দেওয়ার কারণে ও একটা নিয়ে আসছে এই জন্য এখন আর এরর দেখাচ্ছে না কিন্তু যখন আমি তিনটে একসাথে দেখাতে বলতেছি তখন প্রবলেম হচ্ছে আপনি বলতে এই প্রশ্ন করছেন যে আমরা যদি এখানে একাধিক দেখাতে চাই স্টুডেন্ট টু দেখাতে চাই তাহলে কি করব যে একটার পর একটা দেখাবো হ্যাঁ খুব সহজ আপনি এটাকে কপি করে কি এখানে দিয়ে দেন আর এখানে ইনডেক্সিং কি চেঞ্জ করে দেন কমা দিয়ে দিয়ে যে কয়টা আপনি দেখাবেন এই কয়টাই কি এখানে শো করবে এখন ঘটনা হলো যে এইখানে আমাদের কি করতে হবে কনকারেন্ট দিয়ে যদি আমরা এরকম একটা কি চিহ্ন দিয়ে দিই তাহলে আমাদের বুঝতে কি হবে সুবিধা হবে তো এটা আমরা দেখি আমাদের এরর দেয় কিনা এটা পার্স এরর দিছে কি কমাটা কমাটা আমরা তখন আর দেব না কারণ আমরা কি কনকাটেনেট করে দিছি দুইটাকে এজন্য কমাটা আমাদের এখানে কি এই লেভেলে দরকার নেই তখন কি সে এ এবং বি কে দেখাই দিছে এদের ক্লিয়ার এই ফাংশনগুলো যখন কাজ করবে তখন আপনার জন্য কি খুবই মজা লাগবে কারো কোনো কোশ্চেন আছে এই অধ্যায়ে আমাদের 30 মিনিট ক্রস করছে আমরা এটা এন করে দ্বিতীয় পার্টে যাবো কারো কোনো কোশ্চেন তো আমার মনে হয় যে দ্বিতীয় আপনার যদি কারো যদি কোশ্চেন থাকে দ্বিতীয় পার্টে আমরা নিচ্ছি এবং সেটা নিয়ে সলভ করার চেষ্টা করব আপনার এই প্রশ্নের উত্তরটা আমরা দ্বিতীয় ক্লাসে দেবো অলরেডি 33 মিনিট আমাদের হয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা খুব শীঘ্রই ফিরে আসছি দ্বিতীয় পর্বে